তো আমরা আজকে পড়াবো বিল্ডিং রিডান্ডেন্ট সুইচ টপোলজি। এর ভিতরে এসটিপি পড়ে এবং ইথার চ্যানেল পড়ে, দুইটা জিনিস পড়ে। এসটিপি, এসটিপি ইজ কল্ড স্প্যানিং ট্রি প্রোটোকলস অ্যান্ড ইথার চ্যানেল, তাই না? দুটা জিনিস পড়ে। তো আমরা যখন এরকম কোনো এন্টারপ্রাইজ ক্যাম্পাস নেটওয়ার্ক তৈরি করবো, দেখো এখানে কী আছে, এই যে তোমাদেরকে ডিজাইন করতে বলি এইভাবে, দেখো ওয়্যারলেস মোবাইল ফোন, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, পার্সোনাল টেলিপ্রেজেন্স মানে ভিডিও কনফারেন্স, আইপি ফোন, ইউজার কানেক্ট করতে পারি না এভাবে, ভয়েস বিল অ্যান্ড ডাটা বিল অ্যান্ড করে করতে পারি না এভাবে। এই দেখো এইভাবে ডিজাইন করা থাকে, ফায়ার ওয়াল আছে, ওয়ান রাউটার আছে, ওয়্যারলেস কন্ট্রোলার আছে, ডাটা সেন্টার ফায়ার ওয়াল আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমরা এটা কোর্ড সুইচ থেকে এক্সেস সুইচে কয়টা কেবল আসছে, দুইটা কেবল আসছে না, তাহলে কি এখানে একটা লুপ তৈরি হয়েছে না এই যে এর ভিতরে দিতে, তাহলে এটা লুপটাকে প্রিভেন্ট করতে হবে না আমাদেরকে? লুপটা প্রিভেন্ট করার কাজ কোন টপোলজি করে? এসটিপি। এই লুপটাকে প্রিভেন্ট করার জন্য যে কাজটা করা করে থাকে সে কে করে? এই যে একটা লুপ হয়েছে না, এই লুপটাকে প্রিভেন্ট করার কাজ করে থাকে এসটিপি। এখানে যদি আমি এপোর্টটাকে কেটে দিই তাহলে কি লুপটা প্রিভেন্ট হয়ে গেল না? এপোর্টটা যদি ব্লক করে দিই তাহলে তো প্রিভেন্ট হয়ে গেল, তাই না? লুপ এসটিপি কোথায় কাজ করে? লেয়ার টু তে কাজ করে। এসটিপি কোথায় কাজ করে? লেয়ার থ্রি তে না, লেয়ার টু তে টেকনোলজিতে কাজ করে। ইস্যু ইন রিডান্ডেন্ট টপোলজি, এটা একটা রিডান্ডেন্ট টপোলজি। এটা কি একটা লুপ হয়েছে না? একটা লুপ হয়েছে না এরকম? তাহলে কি ডাটা ট্রান্সফার হবে? ডাটাটা যখন একটা ফ্রেম যখন এদিক থেকে এদিকে আসবে, সে ফ্রেমটা এই পথ দিয়েও পাঠাবে, আবার এই পথ দিয়েও পাঠাবে না? তখন এই ফ্রেমটা এদিকে ঘুরতে 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 এর কাছে আসবে, আবার এই ফ্রেমটাও ঘুরতে 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 এর কাছে আসবে, আসবে না? এরপর দুটো ফ্রেম একসাথে হয়ে ও বুঝবে না আসলে অরিজিনাল ফ্রেম কত। এভাবে 1 মিলিসেকেন্ডে 4 মিলিয়ন ফ্রেম পার সেকেন্ডে ট্রান্সফার করবে, ঘুরতেই থাকবে। লুপটা ক্রিয়েট হবে, ব্লিঙ্ক করবে লাইটগুলো, তখন আমরা বুঝবো যে এটা লুপ হয়ে গেছে। তাহলে এই লুপটাকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্প্যানিং ট্রি, বাই ডিফল্ট সুইচগুলোতে স্প্যানিং ট্রি এনেবল থাকে। এই যে এখানে একটা পোর্ট ব্লকিং করে দিলে কি লুপটা আটকে গেল না? তখন ট্রাফিকটা কোথায় যাবে? এখানে এদিকে কি আসতে পারবে? আসতে পারবে না, তার মানে লুপটা হলো না, সার্কেলটা হলো না। তখন এই ডেটা ট্রান্সমিট করতে পারবে এদিক থেকে, এই পথে আর আসতে পারবে না, এদিকে আসলে কাটা পড়বে। প্রোভাইড লুপ ফ্রি রিডান্ডেন্ট নেটওয়ার্ক টপোলজি বাই প্লেসিং ক্রিয়েট পোর্টস ইনটু এ ব্লকিং স্টেট। একটা পোর্টকে ব্লকিং স্টেটে নিয়ে যায় রিডান্ডেন্ট টপোলজির ভিতরে, একটা পোর্টকে কি স্টেটে নিয়ে যায়? বন্ধ করে দিচ্ছে পোর্টটাকে। এই বন্ধ করার কাজটা কে করতেছে? 802.1D স্প্যানিং ট্রি প্রোটোকল কে করতেছে? স্প্যানিং ট্রি প্রোটোকলের অপারেশনটা কিভাবে হয়? সিলেক্ট এ রুট ব্রিজ সিলেক্ট করে, তার মানে আমার এই সুইচটা একটা রুট ব্রিজ সিলেক্ট করবে। কি সিলেক্ট করবে? রুট ব্রিজ মিন্স দ্যাট
থাকবে? ফরওয়ার্ডিং মোডে থাকবে। এয়ারপোর্ট গুলো কাটা পড়বে না, ঠিক আছে? কাটা পড়লে কাটা পড়বে কোথায়? এই জায়গা না এই জায়গা না এই জায়গা, এইসব জায়গায় কাটা পড়বে। রোড পেজ যে সে তারপর কাটা পড়বে না। তো প্রথমে কি করবে, স্পাইনকে অপারেশনের ভিতরে প্রথমে রুট ব্রিজ সিলেক্ট করবে। রুট ব্রিজ সিলেক্ট করার জন্য কি বলছে, লোয়েস্ট ব্রিজ আইডি। কি লোয়েস্ট ব্রিজ আইডি? হোয়াট ইজ ব্রিজ আইডি? ব্রিজ আইডি, ব্রিজ আইডি, ব্রিজ আইডি প্রায়োরিটি বাই ডিফল্ট 0 থেকে 65535। জিরো থেকে এত পর্যন্ত তুমি ব্রিজ আইডি ক্রিয়েট করতে পারো। বাই ডিফল্ট সিসকোর যে ব্রিজ আইডি সেটা কত? 32700। তার মানে তুমি ব্রিজ আইডি ডিফল্ট করতে পারো 0, এবং ইনক্রিমেন্ট করতে হয়। ইনক্রিমেন্ট আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, ইলেক্ট প্রথমে ব্রিজ আইডি সিলেক্ট করবা। তাহলে আমার যদি এখানে দুইটা সুইচ থাকে, আমি যদি কেবলটা নিই, তাহলে এর ভিতরে রুট ব্রিজ কে হবে? লোয়েস্ট ব্রিজ আইডি। লোয়েস্ট ব্রিজ আইডি যার হবে সে রুট ব্রিজ। কিন্তু দুইটারই যদি এরকম থাকে 3 2 7 6 8, এটারও 3 2 7, তাহলে কি ব্রিজ আইডি সেম হয়ে গেছে? কি স্যার, তাহলে হবে? পরবর্তী কি দেখবে, ম্যাক অ্যাড্রেস। সুইচের নিজস্ব ম্যাক অ্যাড্রেস আছে, প্রত্যেক ডিভাইসে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস লোয়েস্ট থাকবে, সে হবে রুট ব্রিজ। কি হবে? আমরা বাই ডিফল্ট রুট ব্রিজ করার জন্য যেটা হয় সেটা হলো যে 0 থেকে 65535। আর একটা কি দেখে, ব্রিজ প্রায়োরিটি দেখে, আর হলো ম্যাক অ্যাড্রেস দেখে। এই যে ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস কত মিটার হয় এসি? ম্যাক অ্যাড্রেস কত মিটার হয়? ম্যাক অ্যাড্রেস 48 bits, ঠিক আছে? ওকে, ইলেক্ট রুট পোর্ট অর ইস নন রুট সুইচ। নন রুট সুইচ মানে যে সুইচটা রুট ব্রিজ না সেটাকে নন রুট সুইচ বলা। ইলেক্ট ডেজিগনেট পোর্ট ইস সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টে একটা করে ডেজিগনেটেড পোর্ট থাকে। সুইচ টু সুইচের ভিতরে একটা রুট পোর্ট থাকবে আর একটা ডেজিগনেটেড পোর্ট থাকবে, ঠিক আছে? সুইচ সুইচ টু সুইচের ভিতরে ধরো এটা ডিজি পোর্ট। ডিজি ইজ মিন্স দ্য ফরওয়ার্ডিং পোর্ট। আর ইলেক্ট দ্য ডেজিগনেটেড পোর্ট ইজ সেগমেন্ট, প্রত্যেকটা সেগমেন্টে একটা করে ডেজিগনেটেড পোর্ট থাকবে, না রুট পোর্ট। ডেজিগনেটেড পোর্ট সার্চ করতে হবে। পোর্ট ট্রানজিশন ফরওয়ার্ডিং আর ব্লকিং স্টেট, এর ভিতরে একটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকবে আর একটা পোর্ট ব্লকিং স্টেটে চলে যাবে। তো আমরা এই যে আমরা ব্রিজ প্রায়োরিটি চেঞ্জ করতে পারি, প্রথমে কি করতে পারি 0, তারপরে এটা বানাতে পারি 4096। এই 4096 এর সাথে আবার যোগ করো 4096, 4096 কত হবে এটা? 8100। তার মানে আমি একটা সুইচে যদি এটার প্রায়োরিটি যদি আমি চেঞ্জ করে 4096 দিই, পরেরটা আমি যদি দিতে হলে আমাকে 8192 দিতে পারি, অথবা 4096ও দিতে পারি। কিন্তু এটার ইনক্রিমেন্টটা হয় এরকমভাবে, পরপর ইনক্রিমেন্ট হয়, বুঝেছ? যে তুমি দিলে 4095 হবে না, মানে ব্রিজ প্রায়োরিটি তুমি একটা লিখতে যাচ্ছ, চেঞ্জ করতে যাচ্ছ। ধরো তোমার একটাতে আছে 8192, এখন এটা হচ্ছে কমের একটা ব্রিজ আইডি তুমি এই সুইচে দিতে যাচ্ছ, তাহলে কি দিতে হবে?
আমরা ধরো এই সুইচটার রুট ব্রিজ ফর ভিলান 50 জন্য করলাম, এটা রুট ব্রিজ ফর ভিলান 50 আর সুইচ টুতে রুট ব্রিজ ফর ভিলান 51। তো যদি রুট সুইচ রুট ভিলান রুট সুইচ হয় এটা ভিলান 50 জন্য রুট ব্রিজ হয় এই সুইচটা, তাহলে কি করবে সে এই পোর্টটাকে ফরওয়ার্ডিং রাখলো, এই পোর্টটাকে ফরওয়ার্ডিং রাখলো, এই পোর্টটাকে ফরওয়ার্ডিং রাখলো। ক্লিয়ার? দেখো এখানে ধরো একটা কেবল ফরওয়ার্ডিং থাকবে আর একটা কেবল ব্লকিং স্টেটে থাকবে, বুঝতে পারছি? একটা কেবল ফরওয়ার্ডিং স্টেটে থাকবে আর একটা কেবল ব্লকিং স্টেটে থাকবে। এখানে সবগুলো ব্লকিং দেখাইতেছে কিন্তু আসলে না, এটা হবে না। আমরা বলতে চাচ্ছি যদি আমার সুইচ এখানে এটা সুইচ 1 তাহলে আমার যেটা হবে সেটা হলো যে একটা পোর্ট ভিলান 50 জন্য ফরওয়ার্ডিং মোডে থাকবে আর একটা ব্লকিং স্টেটে, প্রত্যেকটার জন্য এটা ফরওয়ার্ডিং স্টেটে এটা ব্লকিং স্টেটে। ভিলান বেস স্প্যানিং ট্রি করতে পারে, মানে আমাদের পোর্টগুলো কি হয় একটা ব্লক হয়ে যায় না, আমরা পোর্টগুলোকে ব্লক করবো না, দুইটা পোর্টই একসাথে কাজ করবে, তাহলে কি পারফরমেন্স ভালো হলো না, একটা পোর্ট ব্লক হয়ে গেলেই তো লস। তার জন্য আমাকে কি করতে হবে এই এই সুইচে আমাকে ফর রুট ব্রিজ ভিলান 50 জন্য করতে হবে আর এটাতে 100 এর জন্য আমি যদি করি 100 এর জন্য, তাহলে দুইটা পোর্টই ইনেবল থাকবে, ফরওয়ার্ডিং মোডে থাকবে, এটি বোঝা যায়। সেখানে কিছু মাথায় কাজ করবে। আচ্ছা সেটা হলো যে আমরা প্রায়োরিটি 0 থেকে, যেটা প্রায়োরিটির কথা বলছিলাম, প্রায়োরিটি কত 0, বাই ডিফল্ট আমরা 0 থেকে শুরু হয়, ইনক্রিমেন্ট হয় 4096। ডিফল্ট হলো 32768, গ্রিস প্রায়োরিটি 0 করে দিতে হবে কমান্ড, অথবা রুট ব্রিজ প্রাইমারি প্রাইমারি করলেও 0 হয়ে যাবে। সিসকো সুইচের ডিফল্ট কত থাকে 32700, তার মানে তোমার এখন কি করতে হচ্ছে তুমি তোমার সিসকো সুইচ আছে কত 32700, এরপরে ইনক্রিমেন্ট কত হবে 4 প্লাস 4096।
ভিলান আইডি হিসাবে যোগ হয়, কিন্তু ভিলানে আমরা কি করতে পারি, অল্টারনেটিভ পোর্টটাকে আমরা রুট বেজ যদি আলাদাভাবে করে দিই তাহলে ওটা ভিলান কাজ করে। আচ্ছা, এখানে আমরা স্প্যানিং ট্রি অপারেশন এক্সাম্পল, ইলেক্ট রুট পোর্ট ফর ইচ নন রুট সুইচ, ডিসিশন বেসড অন দ্য লোয়েস্ট রুট পাথ কস্ট, ইফ নেসেসারি টাইস আর ব্রোকেন বাই আপস্ট্রিম বিআইডি ব্রিজ আইডি অ্যান্ড পোর্ট আইডি ভ্যালুস। আচ্ছা, এখানে তোমাদের একটা কোশ্চেন ছিল পাথ কস্ট আর পোর্ট কস্ট কি। পোর্ট কস্ট ইজ মিন দ্যাট এখানে কত, এটা হলো টেনজিং, হ্যাঁ এটা টেনজিট কস্ট হলো টু, ঠিক আছে না, এটা হলো ওয়ান জি, এটা ওয়ান জি, এটা ওয়ান জি অ্যান্ড ওয়ান জি, তাই না? তো আমার রুট ব্রিজ সুইচ কোনটা, সুইচ বি, সুইচ বি হলো আমার রুট ব্রিজ সুইচ, কিভাবে বলো, রুট ব্রিজ সিলেক্ট করতে পারছি, হ্যাঁ এটা হলো রুট সুইচ, তাহলে আমাদের এটার কস্ট, কস্ট আমরা বলছি যে আমরা কি বলছি, যদি হান্ড্রেড এমবিপিএস টেন গিগ মানে হলো টু, কস্ট ফোর মানে হলো ওয়ান জিবি, তাহলে এটার কস্ট, কস্ট বোঝা গেছে, পাথ কস্ট মানে কি, এটা রুট ব্রিজ হলি কস্ট ফোর প্লাস টু ইজ ইকাল টু সিক্স, এটা হলো পাথ কস্ট, ফোর প্লাস সিক্স ফোর প্লাস টু, এটা কি দিয়ে বাইরে জমা করতে হবে, আমাদের রুট ব্রিজ এর সবগুলো পোর্ট গুলো হবে ডেজিগনেটেড পোর্ট, কি পোর্ট, ডিপি, ডিপি এটা হলো ডিপি, ডিপি পোর্টটা সবসময় কি মোডে থাকবে, ফরওয়ার্ডিং, এগুলো কি পোর্ট, ডেজিগনেটেড পোর্ট, ঠিক আছে। আর এই রুট ব্রিজের সাথে কানেক্টেড যে অপর প্রান্ত যে সুইচ সেটা হবে রুট পোর্ট, এই যেটা রুট পোর্ট এটা হবে আরপি, তাহলে বাকি আছে কোনটা, এইটা আর এটা, এইটা আর এটা আছে না, তাহলে এখানে আমার বলছে প্রত্যেকটা সেগমেন্টে একটা করে ডেজিগনেটেড পোর্ট থাকবে, বলছিলাম একটু আগে পড়াশোনার সময় প্রত্যেকটা সেগমেন্টে মানে সুইচ টু সুইচের ভিতরে একটা ডেজিগনেটেড পোর্ট থাকবে, তাহলে আমার এখানে ডেজিগনেটেড পোর্ট কোনটা হবে, এই এই প্রান্ত হবে না এই প্রান্ত হবে, এটার কস্ট টু, এটার কস্ট টু, এটার কস্ট টু, কোন পোর্ট কাটা যাবে, যখন কস্ট সমান হয়ে যাবে, এটার কস্ট টু টু, সি রেটেই কাটা পড়বে, তাই না, আমরা যখন এই যে কস্ট, কস্ট যখন সমান হবে তখন সে এদিক দিয়েও যাইতে পারবে আবার এদিক দিয়েও যাইতে পারবে, তাই না, যেহেতু এর ব্রিজ আইডিটা বেশি সেহেতু এই পোর্টটাই কাটা পড়বে, বুঝতে পারছি, তার মানে প্রত্যেকটা সেগমেন্টে একটা করে ডিপি পোর্ট থাকবে, ডেজিগনেটেড পোর্ট থাকবে, যদি এখানে ব্রিজ আইডি 28672, এটাও যদি 28672 থাকতো তাহলে কোন পোর্ট কাটা হবে, ম্যাগনেটিক ডেজিগনেটেড, ম্যাগনেটিক ডেজিগনেটেড,
ফাইন প্রত্যেকটা সেগমেন্টে একটা করে ডেজিগনেটেড পোর্ট থাকবে, ক্লিয়ার হচ্ছে কিনা? ডিপি পোর্ট ডিপি পোর্ট ডিপি পোর্ট, এটা ডিপি পোর্ট, এটা হলো নন রুট পোর্ট, এই জায়গায় এগুলো কাটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, টাইপস অফ স্প্যানিং ট্রি, অনেক ধরনের স্প্যানিং ট্রি আছে, তার ভিতরে ডিফল্ট যে স্প্যানিং ট্রি সেটা হলো IEEE 802.1D, দ্য লিগেসি অর স্ট্যান্ডার্ড অর ব্রিজিং STP, PBST প্লাস আছে, MSTP, RSTP, RSTP ইজ দ্য ফাস্টার, PBST র্যাপিড স্প্যানিং ট্রি, পারভিলান স্প্যানিং ট্রি আছে, সিসকো এনহ্যান্সমেন্ট, যেটা সিসকো এনহ্যান্সমেন্ট করছে এটাও ফাস্টার কাজ করে। আর একটা হলো MSTP, MSTP হলো মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করে আমরা করতে পারি। MSTP আসলে CCNP লেভেলের ডিসকাশন, তো CCNP যখন করবে তখন তোমাদের MSTP পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমাদের নিচের ভিতরে আছে RSTP, র্যাপিড PBSTP আর হলো স্প্যানিং ট্রি প্রোটোকল। সিসকো টু নন সিসকো যদি আমরা স্প্যানিং ট্রি করি তাহলে আমরা MSTP করতে পারি, ঠিক আছে? MSTP করতে হবে আর কি, সিসকো টু ব্যবহার করতে পারি, দেখে দিতে হয় যে স্প্যানিং ট্রি এনাবল RSTP, STP এগুলো একটু স্লো, কারণ এই যে 50 সেকেন্ড টাইম নিচ্ছে এগুলো স্লো, আর এগুলো হলো ফাস্ট কাজ করে, ঠিক আছে? ভেরি হাই রিসোর্স নিডেড, ভেরি হাই, ওই যে BPDO মেসেজ পাঠায় দ্রুত ইলেকশন হয়ে যায়, ঠিক আছে? এই হলো এর মেইনলি পার্থক্য। আরেকটা জিনিস হলো যে 250টা রিলায়েন্স থাকলে তুমি র্যাপিড স্প্যানিং ট্রি করতে পারো RSTP, 250টা রিলায়েন্স ক্রস করলে তখন তোমাকে MSTP চলে যেতে হবে। এই যে আমাদের বাই ডিফল্ট কি হয় যে পোর্ট ব্লকিং লিসেনিং লার্নিং ফরওয়ার্ডিং, এই লিসেনিং লার্নিং ব্লকিং লিসেনিং লার্নিং এ আমাদের টোটাল সময় লাগে কত? 50 সেকেন্ড। এখন একটা পোর্ট যখন আমরা যখন একটা পোর্টে PC লাগাবো তখন ওই পোর্টটাতে 50 সেকেন্ড যদি সময় লাগে তাহলে এটা কি লস না? কারণ আমাদের এখন মেশিনগুলো যেগুলো সেটা SSD হার্ড ড্রাইভ, উইন্ডোজ 10, 4i7 প্রসেসর, 16 GB, 32 GB RAM, এরকম সেগুলো বুট হতে কতক্ষণ লাগে? 30 সেকেন্ডেরও কম সময় লাগে, লাগে না? এখন তুমি যদি একটা পোর্ট ওপেন হইতে যদি তোমার 50 সেকেন্ড লাগে তাহলে তুমি বসে দেখতে হচ্ছে না? তাহলে আমরা ইনডোর্স কানেক্টিভিটি যেই পোর্টগুলোতে হবে, ইনডোর্স ইনডোর্স যেগুলোতে কানেক্টিভিটি হবে বা তুমি কানেক্ট করবে সেগুলো, সেই পোর্টগুলোকে কি পোর্ট রাখতে হবে? অ্যাক্সেস পোর্ট, ঠিক আছে? তারপরে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট কি করব, একবারে কমান্ড দিয়ে দেবো স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট, ইন্টারফেসের ভিতর ঢুকে তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট। আরেকটা কি করবো, BPDO গার্ড এনাবল করে দেবো। BPDO কি কাজ, সে কি করে এভরি 30 সেকেন্ড পর পর সে তার আপার লেয়ারের যে সুইচগুলো আছে তার কাছে একটা প্যাকেট, একটা ফ্রেম পাঠায়, ফ্রেমের ভিতরে সে দেখে যে তার টোপোলজিটা কি আছে, ঠিক আছে? রুট কোনো লুপ আছে কি না, রুট ব্রিজ কে, সেগুলো সব চেক করে না? তো আমার এই PCটা যদি, এই PCটার এখানে হঠাৎ করে কেউ যদি একটা সুইচ লাগায় দেয়, সুইচ লাগাই দিতে পারে না, লাগাই দিলে কি হবে? এখানে ট্রান এই BPDO গার্ড যদি এনাবল থাকে ও BPDO প্যাকেট পাঠাই দেবে না। তার মানে কি আমার এই সুইচে যে ভিলেনগুলো আছে সেগুলো আবার, এবং ওখানে যদি কেউ কানেক্টেড থাকে সে সিকিউরিটির অনেক হ্যাম্পার আসে আসবে আর কি। তো আমি কি চাবো যে আমার অন্য কোনো সুইচ কেউ নিয়ে আসে নেটওয়ার্কে অ্যাক্সেস হোক, ট্রাঙ্ক হয়ে যাক না? তাহলে আমাকে কি করতে হবে, প্রথম অ্যাক্সেস মোডে রাখতে হবে, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করলে দ্রুত পোর্টটা আপ হয়ে যাবে, BPDO গার্ড এনাবল করে দিতে হবে। BPDO গার্ড যদি আমি এনাবল করে দিই তাহলে শুধু আমার মেসেজটা
না না বিপিডিও গার্ড এনাবল করে দিলে এই সুইচ থেকে এখানে যদি সুইচ লাগে বিপিডিও গার্ড যাবে না বিপিডিও যাবে না এই পোর্ট থেকে বিপিডিও মেসেজ যাবে না বুঝতে পারছি যদি এই বিপিডিও এবং এই দেখো বিপিডিও গার্ড গার্ড যদি করে দিই এই পোর্টটাতে এখানে যদি কেউ সুইচ নিয়ে এসে লাগায় এবং কোনো বিপিডিও প্যাকেট যদি এই সুইচের কাছে আসে বিপিডি ইজ রিসিভ ইট শাট ডাউন দা পোর্ট তাহলে আমরা এখন শর্ত হলে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট কেন করতেছি সাথে সাথে আগ হয়ে যাওয়ার জন্য কোন পোর্টগুলো স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করবো এখন তুমি আপলিংকে ট্রান করতেছ আর এখানে যদি স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট লিখে রাখো তাহলে অসুবিধা কি হবে ও তো সাথে সাথে পোর্ট আপ হয়ে যাবে ও তো ও টোপোলজি চেক করবে না তো লুপ লুপ ক্রিয়েট হয়ে গেলে যাবে না যদি আমরা এই পোর্টটাকে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট করি ও তো বিপিডি প্যাকেট চেক করে যে ইলেকশন হয় না ব্রিজ প্রায়োরিটি কার বেশি কম বেশি সেটার পরে তো রুট ব্রিজ সিলেক্ট হয় তো ওগুলো তো চেক করবে না সাথে সাথে পোর্ট আপ হয়ে যাবে তাহলে কি লুপ হওয়ার সম্ভাবনা থাকবে না বুঝাইতে পারছি না বুঝে মাথা হ্যাঁ হ্যাঁ করো না ইথার চ্যানেল করলে চারটা আপা আটটা পোর্ট বা দুইটা পোর্ট একটা পোর্ট কাউন্টার এখন যদি তুমি আর একটা গতদিনই দেখালাম এই হলো আর এক অফিস লজিক্যালি ভিউ হয় একটা পোর্ট ঠিক আছে তো এরকম হলে কি এরকম হলেও সে লজিক্যালি একটা পোর্ট দেখাবে সাথে সাথে একটা ব্লক করেই দেবে এসটিপি ইনেবল থাকলে কিন্তু ব্লক করে দিবে যত ইথার চ্যানেল করো না কেন এরকম থাকলে কি করবে এরকম হলে ব্লক করবে এরকম থাকলে কি ব্লক করবে একটা পোর্ট গাইডে যদি আমি এসটিপি ইথার চ্যানেল কনফিগার করি করবে এতে একটা পোর্ট দেখাচ্ছে একটা পোর্ট হলে কি ব্লক হবে আচ্ছা হাই ব্যান্ডউইথ ট্রান্সফার করার জন্য আমরা ইথার চ্যানেল করি রিডান্ডেন্সি করার জন্য করি এই যে ইথার চ্যানেল ওভারভিউ কি হয় ইথার চ্যানেল অফার দিস ক্যারেক্টারিস্টিক লজিক্যাল অ্যাগ্রিগেশন অফ লিংক বিটুইন সুইচ লজিক্যালি আমরা অ্যাগ্রিগেশন করি এদিক টাকা হয় সাত লজিক্যালি কি করতেছি এই পোর্টগুলোকে এগ্রিগেট করতেছি না একটার সাথে একটা করে এগ্রিগেট করতেছি ফর হাই ব্যান্ডউইথ লোড শেয়ারিং অ্যাক্রস লিংক লোড শেয়ারিং করতে পারি ওয়ান লজিক্যাল পোর্ট টু এসটিপি এসটিপি কি দেখবে একটা পোর্টই দেখবে রিডান্ডেন্সি হচ্ছে না ইথার চ্যানেল কনফিগারেশন আমরা গতদিন দেখাছিলাম আমরা এক সাইডে অন করলে আরেক সাইডে অন করতে হবে ডিফল্ট অনই অন এক সাইড অ্যাক্টিভ করলে আরেক সাইড অ্যাক্টিভ এক সাইড অ্যাক্টিভ করলে আরেক সাইড প্যাসিভ এক সাইড প্যাসিভ করলে আরেক সাইড প্যাসিভ এলএসসিপি এটা করলে হয়ে যায় এবার মানে তাহলে এখন ওটা নিয়ে ডিসকাশন না তাহলে ওইটাই যায় আমরা সাধারণত এরকম টেকনোলজি এরকম টোপোলজি বানাইতে পারি অনেক সময় ইন্টারনেট রাউটার এটা সুইচ এর সাথে এইভাবে কানেক্টেড করলে এটা হলো এক্সেস সুইচ লেয়ার টু সুইচ এই লেয়ার টু সুইচে আমরা ইথার চ্যানেল করতে পারি না এবার লেয়ার থ্রির ভিতরে যদি আমরা ইথার চ্যানেল করতে যাই তাহলে কীভাবে করবো তাহলে তোমাদের একটা টাস্ক থাকলো লেয়ার থ্রির ভিতরে ইথার চ্যানেল করতে হবে ঠিক আছে লেয়ার থ্রির ভিতরে ইথার চ্যানেল করতে হলে পোর্টগুলোকে নো সুইচ পোর্ট করে নো সুইচ পোর্ট করে আমাকে ইথার চ্যানেল কনফিগার করতে হবে সেম এবার আসো যদি রাউটারের সাথে ইথার চ্যানেল করি এটা লেয়ার থ্রি এটা রাউটার তাহলে রাউটারের পর সব রাউটার ওখানে তো আইপি বসানো স্যার ওখানে নো সুইচ পোর্ট লেখা যায় না তাহলে কীভাবে করবো লজিক্যাল একটা এসবিআই তৈরি করে নেবে ইন্টারফেস তৈরি করে নেবে ঠিক আছে লজিক্যাল ইন্টারফেস তৈরি করে নিয়ে কনফিগার করবো আচ্ছা তার মানে টাস্ক দেওয়া থাকলে রাউটারের সাথে সুইচে আমরা কীভাবে ইথার চ্যানেল করবো দুইটা কাজ তিনটা কাজ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কোথায় লোক হয়েছে
এখানে একটা বন্ধ করে দিবে, রুক হয়ে গেলে বন্ধ করে দিবে। আচ্ছা লেয়ার টু কথা কম, কথা কম, লেয়ার টু আর লেয়ার থ্রি ইদার চ্যানেল, এটা পোর্ট চ্যানেল করে করেছে, সুইস পোর্ট এক্সেস মোডে আছে, ভিলেন ওয়ান এসবিআই লজিক্যাল ইন্টারফেস দিয়ে ইদার চ্যানেল করা হয়েছে, ঠিক আছে। এটাও এসবিআই ইন্টারফেস ভিলেন একটা করে এখানে পোর্ট চ্যানেল করে, মানে লেয়ার থ্রির সাথে কীভাবে করা যায় সেটা দেখাচ্ছে। এটা লেয়ার থ্রি, এটা লেয়ার টুর সাথে করতে হবে। আর লেয়ার থ্রি, লেয়ার থ্রি করতে গেলে কীভাবে করা লাগবে, পোর্ট চ্যানেল বাইশ করছে, এখানে পোর্ট চ্যানেল বাইশ করে এই রাউটেড পোর্ট, এটাও রাউটেড পোর্ট করে তোমাকে লজিক্যাল অ্যাড করছে। এটা তোমার টাক্স, কীভাবে তুমি এটা করবা সেটা অন করে দেখাতে হবে। এটা হলো তার কমান্ড কনফিগার ইথার চ্যানেল। একটা হলো একটা এক থেকে চার চ্যানেল গ্রুপ মোড ওয়ান ইন্টারফেস পোর্ট চ্যানেল ওয়ান সুইচ ওয়ানের জন্য এটা, হ্যাঁ সুইচ পোর্ট অ্যালাউ, এটা হলো কার জন্য লেয়ার টু, এটা আমরা করছি না, এটা শো কমান্ড গুলো, এই যে শো ইথার চ্যানেল সামারি, শো হিস্টোরি দিলে এই কনফিগারেশন গুলো হিস্টোরি দেবে। এটা হলো লেয়ার থ্রি কনফিগারেশন ইন্টারফেস পোর্ট চ্যানেল থ্রি, আগে একটা পোর্ট চ্যানেল থ্রি ক্রিয়েট করছে, নো সুইচ পোর্ট করে আসছে, আইপি অ্যাড্রেস বসেছে, ইন্টারফেস রেঞ্জ বলে চ্যানেল গ্রুপটা ওর ভিতরে ডিক্লেয়ার করে দিচ্ছে। বুঝতে পারছি আন্দাজে এমন একটা ভাব দেখাচ্ছে যে, এখন কথা হলো যে আমরা যখন লেয়ার থ্রি ইথার চ্যানেল করবো তখন কিন্তু এখানে প্যাকেট যাবে, ফ্রেম যাবে না, কিন্তু লেয়ার থ্রি কাজ করবে তখন কিন্তু লেয়ার টু কাজ করবে, এখানে আইপি বসাচ্ছি, এখান থেকে আইপি নিয়ে কাজ করবে, বুঝিছো? আমাকে এটা বুঝাই কনফিগার করতে হবে, কিন্তু মাথা কাটাতে হবে।